স্বাগত জানাচ্ছি বায়ান্নো নিউজ রাউন্ডআপে। আপনাদের সঙ্গে আছি আমি উম্মে কুলসুম। গ্রাহক সেবাকে গুরুত্ব দিয়ে কাজ করতে বিমা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মিথ্যা সংকট তৈরি করে যারা বিমার টাকা আদায় করে তাদের ব্যাপারেও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ নিয়ে সরকার প্রধান আরও বলেন, করোনার পরেও বিমা সম্পর্কে মানুষ সচেতন নয়, বিমা খাতে আস্থা ফিরিয়ে এনে ব্যাপকভাবে স্বাস্থ্য বিমা চালু করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর্টিফিশিয়ালি কিছু ক্ষতি করে, ধরুন কোথাও একটু আগুন লাগালো বা কোথাও একটা ঘটনা ঘটালো, করে একটা মোটা অঙ্কের বিমার প্রিমিয়াম থেকে টাকা চায়, কিন্তু আসলে মূলত যদি খোঁজ করে দেখা যায় যে যে পরিমাণ অর্থ সে দাবি করছে সেই পরিমাণ খরচ হয়নি, কিন্তু যারা পরীক্ষা করতে যাবে তাদেরকেও আপনাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে যে তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকেই বড় ক্ষতি হিসেবে না দেখায়, এ ব্যাপারে কিছু সতর্ক থাকতে হবে। পুলিশি বাধায় বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান সমাবেশ করে শেষ হলো ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক নিহতের প্রতিবাদে বাম দলগুলোর কর্মসূচি। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছিল দলগুলো। এ সময় অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ সরকারের পদত্যাগের দাবি জানায় বাম নেতারা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করে আন্দোলনকারীরা। এ সময় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারীরা। মানুষকে লেখার অধিকার দিতে হবে, মানুষকে কথা বলার অধিকার দিতে হবে, মানুষ তার মত প্রকাশ করবে, এটা একটা সাংবিধানিক অধিকার। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই এবং আমাদের যে মুশতাক ভাই মারা গেছে সুষ্ঠু তদন্ত করে এই রাষ্ট্র তার খুনের বিচার করবে। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ছাত্র যুব সর্বস্তরের মানুষের একটা ঐক্যবদ্ধ প্রতিরোধ লাগবে। প্রগতিশীল ছাত্র জোটের ভাই ও বোনেরা তারা কিছু দাবি দাওয়া নিয়ে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেছিল। আমরা তাদেরকে প্রতিমধ্যে অনুরোধ করি এখানে সমাবেশ শেষ করার জন্য, তারা আমাদের অনুরোধের প্রতি সমর্থন জানিয়ে এখানে সমাবেশ শেষ করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ দিয়েছি, আপনাদেরকে ধন্যবাদ। 2020 সালে কর্তব্যরত অবস্থায় পুলিশ বাহিনীর 208 জন সদস্য মারা গেছে। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। সকালে মিরপুর স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে আর্থিক সহায়তা প্রদান করে সমবেদনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজি বেনজির আহমেদ সহ সংশ্লিষ্টরা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেস ক্লাবের সামনে পুলিশের উপর বিএনপি নেতা কর্মীদের অতর্কিত হামলা পুলিশ বাহিনী ধৈর্যের সঙ্গে মোকাবেলা করে সফল হয়েছে। মন্ত্রী বলেন, প্রেস ক্লাবের ভেতরে পুলিশ কখনো ঢোকে না, বহিরাগতদের হামলা ঠেকাতেই পুলিশ প্রেস ক্লাবে ঢুকেছিল, তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়া হয়। প্রেস ক্লাবে কোনোদিন ভিতরে আমাদের পুলিশ ঢোকে না এবং সেই দিন যেভাবে ইটপাটকেল ছুটছিল সেই সময় দুই একজন হয়তো ঢুকেছে, কিন্তু সাধারণত ঢোকে না, এটা প্রেস ক্লাবের রীতি অনুযায়ী ঢোকে না, কিন্তু ওইখান থেকে যেইভাবে ইটপাটকেল ছুড়েছিল, যেইভাবে মারামারির সৃষ্টিটা করলো, সেখানেও তাদের তো বোঝা উচিত ছিল যে এটা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে মারামারি করাটা ঠিক হচ্ছে না। এদিকে পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ বলেছেন, পুলিশকে প্রতিপক্ষ বানিয়ে গতকাল পেটানো হয়েছে, কেউ এর প্রতিক্রিয়া দেখায়নি। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গতকাল যে প্রেস ক্লাবে ঘটনা ঘটল, আমাদের সদস্যদেরকে নির্মমভাবে পেটানো হলো, এই রিফ্লেকশন আমরা কোথাও দেখেছি? কোথাও দেখি নাই। দেখি নাই কেন? পুলিশ তো কারো প্রতিপক্ষ নয়, তাহলে পুলিশকে প্রতিপক্ষ কেন বানানো হয়? এবং এই প্রশ্নে আমি করব শান্তিপ্রিয় সাধারণ মানুষ, বাংলাদেশ প্রেমী মানুষ তাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দেশের মানুষকে স্বপ্ন দেখাতে চাই, প্রতিটি মুক্তিযোদ্ধার সম্মান এবং শ্রদ্ধা করতে চাই। গুলশান লেকশোর হোটেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, সরকার সম্পূর্ণ অবৈধভাবে জিয়াউর রহমান খেতাব বাতিলের চেষ্টা করছে, কিন্তু ইচ্ছা করলে এ খেতাব বাতিল করা সম্ভব নয়। এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে নতুন করে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কাজ করার আহ্বান জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ প্রায় 3 বছর কারাগারে,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসনে অসংখ্য দেশপ্রেমিক নেতা গণতান্ত্রিক কর্মী কারাগারে, 35 লাখ গণতন্ত্রের সৈনিকের নামে মিথ্যা মামলা, 5 শতাধিক গুম, 6 শতাধিক খুন, গতকাল শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের হামলা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, শেল নিক্ষেপ, গুলি, 100 নেতা ও ছাত্রকে আহত করেছে। যে সত্য আমাদের স্বাধীনতা সংগ্রাম ও যুদ্ধকে মহিমান্বিত করেছিল, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আবার সেই স্বপ্ন দেখাতে চাই। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করে বলেন, কারাগারে লেখক মুস্তাকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে একটি মহল পানি খোলা করার চেষ্টা করছে। তিনি বলেন, অতীতেও এই চেষ্টা করে কোনো লাভ হয়নি, এবারও হবে না। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সিনেমা হল নির্মাণ সংস্কারে ব্যাংক ঋণ চালুর প্রেক্ষিতে তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির ধন্যবাদ জ্ঞাপন ও মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি। দেশের সিনেমা হলগুলোর আধুনিকায়নে 500 কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার। একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে আসলে দেশে একটি মহল পানিকে ঘোলা করার চেষ্টা করছে। এভাবে পানি ঘোলা করার চেষ্টা অতীতেও হয়েছে এবং এতে কোনো লাভ হয়নি, এবারও কোনো লাভ হবে না। ওনার মৃত্যু কীভাবে হয়েছে সেটা তো আমি জানি না, এর জন্য একটি তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত কমিটির রিপোর্টে বেরিয়ে আসবে উনি কোনো ড্রাগ ব্যবহার করতেন কি না, ওনার কীভাবে মৃত্যু হয়েছে, উনি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে কি না, কিংবা কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, সেটি তদন্তে বেরিয়ে আসবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। জিজ্ঞাসাবাদ শেষে আমির খসরু জানান, তাকে হয়রানি করা হচ্ছে। অনুসন্ধান কর্মকর্তা জানিয়েছেন, আমির খসরুর বিরুদ্ধে 5 তারকা হোটেল ব্যবসা, 1,00,000 টাকা অবৈধ লেনদেন এবং অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্ত্রী তাহেরা খসরু আলম এবং ভাইরা গোলাম সারোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। মাদক আইনের মামলায় ঢাকা 7 আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিমকে অব্যাহতি দিয়েছেন আদালত। গত 5 জানুয়ারি ইরফানকে অব্যাহতি দিতে আদালতে প্রতিবেদন জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান তাকে অব্যাহতি দেন। এর আগে 18 ফেব্রুয়ারি অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদনের কারণে ওই মামলা থেকেও ইরফান সেলিমকে অব্যাহতি দেন আদালত। দেশে একদিনে করোনায় মারা গেছে আরও 8 জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে 585 জন। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হল 5,46,801 জন। তাদের মধ্যে সুস্থ হয়েছে 4,97,797 জন। সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছে 8,416 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শুরু হলো অগ্নিছড়া মার্চ, বাঙালির গৌরব আর অহংকারের স্বাধীনতার এই মাস। এবছর বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশেই প্রমাণ হয় স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফল বাংলাদেশ। সুবর্ণ জয়ন্তীর এই মাসের লক্ষ্য ধরে রেখে ঐক্যবদ্ধভাবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়াই সবার চাওয়া। অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকালে চট্টগ্রামের 41 নম্বর ওয়ার্ডের লালদিয়ার চরে 55 একর জায়গায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সেখানে প্রায় 2,300 পরিবারের বসবাস। বারবার নোটিশ দেওয়ার পরও তারা অবৈধ স্থাপনা সরায়নি। উচ্ছেদে ক্ষতিগ্রস্তরা বলছে, 1972 সাল থেকে সেখানে তারা থাকে। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বলেছেন, ক্ষতিগ্রস্তদেরকে জেলা প্রশাসনের সহায়তায় পুনর্বাসন করা হবে। মাইগ্রেশন সহ কয়েকটি দাবিতে রংপুরের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নর্দার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে রংপুর গঙ্গাচড়া সড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করে।
এসময় শিক্ষার্থীদের ওপর মালিক পক্ষের লোকজনের হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, কলেজটির বিএমডিসির কোনো অনুমোদন নেই, নিজস্ব হাসপাতাল এবং পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর মতলব উত্তরের ষাটনল থেকে চর ভৈরবী পর্যন্ত প্রায় 90 কিলোমিটার এলাকায় মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। জাটকা ইলিশ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজ থেকে 2 মাস এসব অঞ্চলে মাছ ধরা বন্ধ থাকবে। অন্যদিকে ভোলায়ও মেঘনা ও তেঁতুলিয়ার নদীর 220 কিলোমিটার এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় জেলেদেরকে খাদ্য সহায়তা দেওয়া হবে। আমরা 2 মাস নদীতে থাকবো, অভয়াশ্রমকে জাটকা নিধন অভিযান আমাদের অব্যাহত থাকবে। জেলেদের প্রণোদনা হিসাবে 40,005 জন জেলের জন্য চাল, প্রথম কিস্তির চাল বরাদ্দ চলে এসেছে, এটি বিতরণের প্রক্রিয়াধীন রয়েছে। খাদ্য সংকটের কারণে নরসিংদীর মনোহরদীর রামপুরে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে কয়েক হাজার বানর। কখনো বাড়ি ঘরে হামলা করছে, আবার কখনো নষ্ট করছে ক্ষেতের ফসল। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। দ্রুত এসব বানরের খাবার, সংস্থান এবং পুনর্বাসন করতে জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে এলাকাবাসী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সেখানে বানরের অভয়ারণ্য করা হবে। ওই অঞ্চলকে পর্যটনের জন্য ঘোষণা করে বানরের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির দাবি জানিয়েছে স্থানীয়রা। পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী চাপাই নবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। জরুরি প্রয়োজনে যাত্রীদেরকে ব্যাটারি চালিত অটো রিকশায় চলাচল করতে হচ্ছে। তবে বাস চলাচল বন্ধের বিষয়ে কিছু বলতে পারছে না পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি। এ সময় বক্তারা বলেন, আগামীকালের সমাবেশের জন্য বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলেও প্রশাসনের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত স্থানে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের বান্দুরা ব্রিজ থেকে হাসনাবাদ জপমালা গির্জা পর্যন্ত 1 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন যাবত সংস্কারের নামে ফেলে রাখার কারণে ভোগান্তিতে পড়েছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় এর প্রভাব পড়েছে ব্যবসা সহ বিভিন্ন খাতে। ঢাকা দক্ষিণ প্রতিনিধি ইমরান হোসেন সুজনের তথ্য ছবিতে জানাচ্ছেন রায়দুল ইসলাম শুভ। বান্দুরা থেকে দোহারে যাওয়ার একমাত্র সহজ পথ এটি। প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে এ রাস্তায়। 2020 সালের প্রথম দিকে জরাজীর্ণ রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়। বান্দুরা ব্রিজ থেকে হাসনাবাদ জপমালা গির্জা পর্যন্ত 1 কিলোমিটার রাস্তার সংস্কার কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান, কিন্তু করোনার শুরুর দিকে কাজ বন্ধ হয়ে যায়। সংস্কার কাজ বন্ধ থাকা প্রায় 1 বছর হয়ে গেল, অথচ এখন সমস্যা আরও বেড়েছে। কারণ রড সিমেন্ট আর কনক্রিটের ঢালাই দেওয়ার জন্য রাস্তার দুপাশে ইটের যে গাঁথনি দিয়েছে, সেই গাঁথনির কারণে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সমস্যার এখানেই শেষ নয়, রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। 1-1.5 বছর ধরে খুই দেখা থুয়ে গেছে 1 কিলো কাম। এটা একটা কাম হইল, নেত্রবৃন্দরা কি করে এই দেশের মধ্যে? গাড়ি এদিকও নিবার পারে না, সেদিকও নিবার পারে না। এই অবস্থায় ভয়ঙ্কর অবস্থা, কঠিন। যে কোনো মুহূর্তে লোক অ্যাক্সিডেন্ট করা পারি আমরা। হাজারো মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। গত 2 বছর যাবত রাস্তাটার এতই বেহাল অবস্থা, বিশেষ করে শিশুদের জন্য এবং স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এই রাস্তাটা চলাচলের সম্পূর্ণ অযোগ্য। কপালই খারাপ না কি, আমি এটা বুঝি না যে আমাদের এই রাস্তাটা হয় না কেন। এই রাস্তার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরাতন বান্দুরা বাজারের ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবত এই রাস্তাটা এই অবস্থায় আছে দেখেন। আমাকে দুই পাশে দুইটা আইল্যান্ড দিয়ে রাখছে, আমাদের কোনো গাড়ি ঘোড়া যেতে পারতেছে না। জায়গায় জায়গায় গর্ত গর্ত, আমাদের এই সাইডটা আসতেই পারে এই রাস্তার কারণে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। রাস্তাটি সংস্কার হলে উপকৃত হবে স্থানীয় কয়েক লাখ মানুষ, সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি। রায়দুল ইসলাম শুভ, বায়ানো টিভি।
এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা প্রতিরোধে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে গিয়ে তিনি টিকা নেন। এদিকে করোনা মোকাবেলায় আজ থেকে ভারতে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচি। ভারতের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তৃতীয় পর্যায়ে 60 বছর বা তার বেশি বয়সীদের টিকা দেয়া হবে। মিয়ানমারে শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলিতে হতাহতের ঘটনায় সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মিয়ানমারে দমনপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান জোসেফ বোরেল বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর সেনাবাহিনীর শক্তি প্রয়োগ বন্ধ করতে হবে। এমন আচরণের নিন্দা জানিয়েছেন আমেরিকা, ব্রিটেন, তুরস্ক সহ বেশ কয়েকজন বিশ্বনেতা। নির্বাচনে পরাজিত হবার পর প্রথমবারের মতো জনসম্মুখে ভাষণ দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে ট্রাম্প বলেন, নতুন রাজনৈতিক দল গড়ার কোনো পরিকল্পনা তার নেই, তবে 2024 প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা তার আছে। সেখানে ট্রাম্পের ছেলে জুনিয়র ট্রাম্পও বক্তব্য রাখেন। এবারে খেলার সংবাদ। দলের কোচ টম মুডিকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড SLC। অস্ট্রেলিয়ান এই কোচের সঙ্গে চুক্তি হয়েছে 3 বছরের জন্য। এই সময়ের মধ্যে মুডি সশরীরে 300 দিন দায়িত্ব পালন করবেন। ঘরোয়া ক্রিকেটে মনোযোগ বাড়ানো, ফিউচার ট্যুর প্রোগ্রাম সাজানো, খেলোয়াড়দের মানোন্নয়ন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন এবং পরামর্শ দেবেন তিনি। শ্রীলঙ্কার কোচ হিসেবে আগেও দায়িত্ব পালন করেছেন টম মুডি। IPL, BPL এর মতো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে টানা 4 ম্যাচ হারের পর 2-0 গোলে জয় পেয়েছে লিভারপুল অলরেডরা। শেফিল্ডের ইউনাইটেডের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলে লিভারপুল। 48 মিনিটে প্রথম গোল করেন কার্টিস জোন্স। 64 মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে 2-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউর্গেন ক্লপের দল। এদিকে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের অপর ম্যাচটি গোলশূন্য ড্র করেছে। 52 নিউজ রাউন্ড আপ এ পর্যন্তই। 52 নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন bayanno.com, facebook.com/bayannodigital ও youtube.com/bayannotvdigital। ধন্যবাদ সবাইকে।